নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রত্যেক দিন যেরকম রাশিফল নিয়ে আলোচনা করে থাকি, ঠিক আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে রাশিফল নিয়ে আলোচনা করব। কিন্তু তার সাথে সাথে আমরা আজকে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, এবং তার সাথে সাথে বলবো আজকে আপনার কি গাছ পুজো করলে শুভ হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করবেন, যদি মনে করছেন আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে কি করবেন। প্রত্যেক দিন যেরকম আলোচনা করি, আজকেও একইভাবে একই প্রকারে আপনার সাথে আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা চলে যাব আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকছে চতুর্দশী তিথি, সুতরাং আজকে মাসকলাই সেবন কিন্তু আপনারা নিষিদ্ধ রাখবেন। আজকে নক্ষত্র রয়েছে উত্তরাষাঢ় নক্ষত্র, করণ শকুনিকরণ, আজকে পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ বজ্রযোগ, এবং দিন আজকে সোমবার। রাহুকাল থাকবে 7:39 সকালবেলা থেকে 9:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। যদি এর পূর্বে শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 6:16 থেকে 7:39 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, শুভ হবে। শুভ সময় থাকবে 9:03 থেকে 10:26 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে মামলা করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 5 ফেব্রুয়ারি, যা চলবে সকালবেলা 6:42 থেকে 3:47 পরবর্তী দিন ভোররাত্রি পর্যন্ত। সর্বাত্ম সিদ্ধিযোগ আজকে রয়েছে, যা থাকবে সকালবেলা 6:45 পর্যন্ত। প্রপোজ করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 2 ফেব্রুয়ারি, যা চলবে 7:09 থেকে 4:26 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো মনের মানুষকে প্রপোজাল দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি নেই, রয়েছে 2 ফেব্রুয়ারি, যা চলবে 11:10 সকালবেলা থেকে 4:56, এবং পরবর্তী সময় থাকবে 7:16 থেকে 2:09 পরবর্তী দিন ভোররাত্রি পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে 1 ফেব্রুয়ারি, যা চলবে 11:04 সকালবেলা থেকে 11:28 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, সেক্ষেত্রে অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে এই সময়কে। আপনাদের জন্য শুভ দিক থাকছে আজকে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, সারাদিন বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে চলে যাব আলোচনায়, অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, আজকে আনন্দ ভরা দিন থাকবে, মন কিন্তু আজকে খোশ মেজাজ পালন করবে। সংখ্যা 2, আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হতে চলেছে, নতুন সুযোগ আসতে পারে কর্মের, কোনো প্রজেক্টের ক্ষেত্রে। সংখ্যা 3, আজকে আপনাদের জন্য কাজে মনোযোগ বৃদ্ধি করতে হতে পারে এবং শরীর নিয়ে কিন্তু সমস্যা কিছুটা আজকে কাটতে পারে। সংখ্যা 4, আজকে কিন্তু কাজ মনোযোগ দিয়ে করতে হবে এবং খুব স্পিডি কাজ করতে হবে, পেন্ডিং হয়ে থাকা কাজগুলো কিন্তু আপনারা আজকে সেরে ফেলার চেষ্টা করুন, নচেত পরবর্তীকালে কিন্তু চাপ বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 5, উপহার কিন্তু আজকে দিতেও পারেন এবং উপহার আজকে পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে থাকছে। সংখ্যা 6, ধার্মিক অনুষ্ঠানে কিন্তু আজকে যোগদান হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে পারে আপনাদের বিকেলের পরবর্তী সময়। সংখ্যা 7, আজকে খরচার নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নচেত খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা 8, বুঝে লগ্নি করার চেষ্টা করুন, নচেত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 9, সিনিয়রদের কথা কিন্তু আজকে শুনে জবাব দেওয়ার চেষ্টা করুন, নচেত একটু সমস্যা তৈরি হতে পারে, বাগবিতণ্ডা হতে পারে। আর এবার আমরা চলে যাবো এবিসিডিতে। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই চলে যাই এ, আজকে দূরযাত্রার কোনো পরিকল্পনা তৈরি হতে পারে যা কর্মক্ষেত্র সম্বন্ধীয়। বি, মানসিক চঞ্চলতা একটু বৃদ্ধি পেতে পারে, অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। সি, দাম্পত্য সমস্যা কিন্তু একটু সম্মুখীন তৈরি হতে পারে আপনাদের। ডি, গৃহে কিন্তু সমস্যার সমাধান আপনাদের পক্ষে আজকে তৈরি হচ্ছে। ই, আর্থিক সমস্যা কিন্তু নিয়ে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেগুলো থেকে মুক্তি পাওয়ার
একটা সম্ভাবনা থাকছে এফ শারীরিক সমস্যা আজকে বৃদ্ধি পেতে পারে জি বিবাহের সমস্যা কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে আপনাদের জীবনে এইচ মানসিক প্রশান্তি তৈরি হতে পারে বহুদিন পরে আই ধর্মকার্যে মতি হতে পারে জে সন্তানের সাফল্যে খুশি কে পাওনা অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে থাকছে এল ব্যবসাতে বুঝে লগ্নি করুন সেক্ষেত্রে ভালো হবে এম বাদ বিবাদ এড়িয়ে থাকুন সেক্ষেত্রে ভালো হবে এন দাম্পত্য সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে ও মানসিক প্রশান্তি তৈরি হতে পারে আপনাদের মধ্যে পি সন্তানের সাফল্যে খুশি কিউ ক্রিয়েটিভ লাইনে উন্নতি আর গৃহ নিয়ে কিন্তু সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে এস পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা আজকে ভীষণভাবে থাকছে টি বন্ধুর থেকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে ইউ ক্রিয়েটিভ লাইনে আজকে উন্নতির যোগ ভীষণভাবে থাকছে ভি বিবাহের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে ডাব্লিউ আজকে গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে এক্স আর্থিক সমস্যার সমাধান কিন্তু আজকে তৈরি হতে পারে ওয়াই শারীরিক সমস্যার সমাধান কিন্তু আজকে যেগুলি হচ্ছিল সেগুলো কিন্তু আজকে কিছুটা বৃদ্ধি পেতে পারে জেড ধর্মকার্যে কিন্তু আজকে মতি আসতে পারে আর এবার আপনাদের সাথে আলোচনা করবো রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিনকার মতো প্রথমেই আপনাদের জন্য মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর মধুর থাকছে মানসিক উদ্বেগ অস্থিরতা কম থাকবে দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো কর্ম কিন্তু নতুনভাবে আপনার কাছে আজকে প্রকটভাবে তৈরি হতে পারে কর্মের যোগ আজকে ভীষণ পাওয়ারফুল রয়েছে আপনাদের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করুন সকালের আলস্য ভাবকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং সমস্ত কাজ টাইমলি করে ফেলার চেষ্টা করুন নচেত বিকেলের পরবর্তী সময় প্রেশার আসতে চলেছে কিন্তু আজকে হঠাৎই তার সাথে সাথে বলে রাখি আজকে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং তার সাথে সাথে নতুন কোনো জায়গায় ধর্ম মন্দিরে আধ্যাত্মিক কোনো স্থানে কিন্তু আজকে ভ্রমণের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে এবং কোনো ফেস্টিভ্যালে যোগদান আপনার কাছে করতে হতে পারে বিকেলের পরবর্তী সময় আধ্যাত্মিক কোনো জায়গায় গিয়ে আজকে কোনো উপাসনা করা আপনাদের জন্য ভীষণ শুভ হবে তার সাথে সাথে পরিবারের ব্যক্তিদের একটু খেয়াল রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে মায়ের খেয়াল রাখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন সেক্ষেত্রে শুভ হচ্ছে আজকে কোনো জিনিস ক্রয় করবেন কোনো আসবাব ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু দিনটা আজকে মোটের উপর শুভ নয় আজকে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মোটের উপর মধ্যম থাকছে আজকে বহুদিন পরে কোনো নতুন অপরচুনিটি নতুন সুযোগ কর্মক্ষেত্রে মিলতে চলেছে যা আপনার বহুদিন ধরে প্রত্যাশা ছিল আজকে বহুদিন পরে আজকে কোনো আর্থিক উন্নতির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলে রাখি যারা আজকে দূরযাত্রা করছেন তাদের জন্য বহুদিন পরে দিনটা কিন্তু কিছুটা স্মুথ থাকছে সারাদিনে যে কোনো সময় শুভ সময় দেখে যাত্রা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আপনারা যদি বিজনেসের লগ্নি করতে চাইছেন সেক্ষেত্রে দিনটা আজকে মোটের উপর শুভ থাকছে আর তার সাথে সাথে আজকে কিন্তু আপনারা আপনাদের শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কিন্তু লগ্নি করে বিশেষ ফায়দাও তুলতে পারেন আজকে হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে আপনাদের পক্ষে আর মনোমালিন্য যেগুলো বহুদিন ধরে মানুষের সাথে চলে আসছিল সেগুলো কিন্তু আজকে কেটে যেতে পারে শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা চার আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর মধ্যম মানের থাকবে হঠাৎ একটুখানি সমস্যা ঝঞ্ঝাট ঝামেলা একটুখানি মুখোমুখি তৈরি হতে পারে আপনাদের ছোটো ভাই বা বোনের সাথে একটু মতানৈক্য হতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে সাবধানতা অবলম্বন করবেন বাক শক্তিতে লাগাম লাগানোর চেষ্টা করুন বুঝে কথা বলুন নচেত পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে আপনার বন্ধুর সাথে কিন্তু আপনার আজকে মতানৈক্য হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে পারে বিকেলের পরবর্তী সময় সুতরাং একটু সাবধানতা অবলম্বন করবেন আর তার সাথে সাথে পরিবারের মানুষদের সাথে কিন্তু আজকে বন্ডিং সঠিকভাবে রাখুন নচেত পরবর্তীকালে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি ফেস করতে হতে পারে আপনারা যদি মনে করছেন আজকে কোনো কিছু ক্রয় করবেন সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন হঠাৎ ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে হঠাৎ অর্থ হাত গড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আজকে একইভাবে থাকছে খরচ বৃদ্ধি পেতে পারে বুঝে খরচ করুন সেক্ষেত্রে ভালো হবে এছাড়া বলে রাখি আপনাদের হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিন্তু বৃদ্ধি পেতে পারে বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন শুভ রং আজকে নীল এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম থাকছে আজকে আইনানুক জটিলতায় যারা বহুদিন ধরে চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা মোটের উপর মধ্যম থাকছে এছাড়া দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো বিশেষ করে বলে রাখি আজকে যারা মনে করছেন যে বিজনেসে লগ্নি করবেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা মোটের উপর ভালো রয়েছে বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন যদি মনে করছেন আজকে আপনার পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে তাহলে তার সাথে কিন্তু সময় আজকে বহুটা অনেক সময় আজকে কাটতে পারে আপনার দিনে আর বিশেষ করে বলে রাখি যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য দিনটা ভীষণ ভালো অভিনয় জগৎ মিডিয়া সম্পর্কিত লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ নতুন কোনো প্রজেক্টও কিন্তু আসতে চলেছে শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব সিংহরাশি সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা মোটের উপর মধ্যম থাকছে আর তার সাথে সাথে আজকে কিন্তু হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা বৃদ্ধি পেতে পারে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে
দাম্পত্য জীবন নিয়ে কিন্তু সংশয় যেগুলো বহুদিন ধরে চলছিল সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে না কাটলেও কিছুটা সম্ভাব্য আশা কিন্তু আজকে দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে বলে রাখি, সন্তানের সাথে একটু মতানৈক্য আপনাদের হঠাৎই হয়ে যেতে পারে, হেলথ আজকে কিন্তু একটুখানি সমস্যা দিতে পারে আপনাকে সারা দিন জুড়ে। বিশেষ করে বলে রাখি, ঋণ দেওয়া বা নেওয়া থেকে কিন্তু একটু বিরত থাকবেন। তার সাথে সাথে বলি, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝে কথা বলুন এবং চোখ কান খোলা রেখে চলুন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। আজকে পরিবারের কোনো ব্যক্তি কিন্তু হঠাৎই হেলথ নিয়ে একটু ভুগতে পারে, যেখানে আপনাকে কিন্তু আজকে দৌড়ঝাঁপ করতে হতে পারে, হাসপাতাল বাড়ি বা বাড়ি হাসপাতাল, এরকম কিন্তু আপনাকে আজকে সারাটা দিন আজকে ব্যস্ততার মধ্যে কাটাতে হতে পারে। পরিশ্রম আজকে কিন্তু আপনার ক্ষেত্রে ধকল সাধ্য হতে চলেছে। শুভ রং আপনাদের ক্ষেত্রে আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 8। আলোচনা করবো কন্যারাশি। কন্যারাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর মধ্যম এবং আজকে প্রেমজ বিষয়ে কিন্তু আপনাদের আজকে দিনটা ভীষণ ভালো যেতে চলেছে। সন্তানকে নিয়ে কিন্তু কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, কোনো আধ্যাত্মিক কার্যকলাপে কিন্তু আজকে আপনাদের প্রাপ্তি হতে চলেছে, শুভ ফল প্রাপ্তি অবশ্যই হবে। আর তার সাথে সাথে বলে রাখি, আজকে কিন্তু বিশেষ করে বলে রাখি যে আপনারা যদি লোন নিচ্ছেন বা লোন দিচ্ছেন তাহলে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। এছাড়া মোটের উপর দিনটা ভালো। পারিবারিক জীবনে যে সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা বহুদিন ধরে চলছিল সেগুলো নিষ্পত্তি অবশ্যই ঘটবে এবং তার সাথে সাথে বিজনেসে ভালো লগ্নি করা এবং বিজনেস থেকে ভালো মুনাফা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। আজকে নতুন কোনো প্রজেক্ট আপনাদের ক্ষেত্রে আসতে পারে বিকেলের পরবর্তী সময়। তার সাথে সাথে বলে রাখি, বহুদিন ধরে পড়ে থাকা জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি পেন্ডিং কাজগুলো কিন্তু আজকে আপনাদের বহুদিন পরে স্টার্টিং হতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করবো বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসের ক্ষেত্রে বলবো ওভারহেড জলের ট্যাঙ্ক, অর্থাৎ আমরা অনেক সময় ওভারহেড ট্যাঙ্ক কিন্তু বসিয়ে থাকি বাড়িতে, কিন্তু ওভারহেড ট্যাঙ্ক আমাদের বাস্তুতে কোন দিকে বসানো উচিত এবং কীভাবে বসানো উচিত। দেখুন, ওভারহেড ট্যাঙ্ক সর্বদা কিন্তু আমরা অনেকেই ভাবি যে নর্থ অর্থাৎ উত্তর দিক যেহেতু জলের দিক, সুতরাং সেদিকেই বসিয়ে দেবো। দেখুন, প্রথমত বলি যে হাইট অর্থাৎ উচ্চতার দিক থেকে যেহেতু ওভারহেড ট্যাঙ্ক সব থেকে উঁচু হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সেটা সর্বদা দক্ষিণ পশ্চিম পশ্চিম অথবা দক্ষিণ 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 পশ্চিমে কিন্তু রাখা যেতে পারে বা পশ্চিম দক্ষিণ পশ্চিমে কিন্তু রাখা যেতে পারে। সুতরাং এই জোন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ শুভ ফল দেয়। হ্যাঁ, জল অবশ্যই রয়েছে, কিন্তু ওভারহেড ট্যাঙ্ক যেহেতু ভারী জিনিস, ভারী বস্তু, সেটা কিন্তু অবশ্যই দক্ষিণ দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম অথবা পশ্চিম দক্ষিণ পশ্চিমে কিন্তু রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাস্তুসম্মত মত মেনে কিন্তু এই ট্যাঙ্কগুলি বসিয়ে আপনারা আপনাদের বাস্তুকে এনার্জাইজ করতে পারেন। এই ছোটো ছোটো বাস্তু টিপসকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের বাস্তুকে সহজেই সংশোধন করে ফেলতে পারেন। আলোচনা করবো আজকে কী গাছ পুজো করা উচিত। আজকে আপনারা কিন্তু কাঁঠাল গাছ পুজো করতে পারেন, কাঁঠাল গাছে জল দিতে পারেন এবং প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। তার সাথে সাথে বলে নিই, আজকে আপনারা যদি খাবার খেয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন তাহলে অবশ্যই মধু সামান্য মুখে দিয়ে বাড়ি থেকে বেরোন, শুভ হবে যাত্রা। আর দান যদি করতে চাইছেন তাহলে বস্ত্র দান করুন, সাদা রঙের বস্ত্র দান করতে পারেন। তার সাথে সাথে সাদা রঙের যে কোনো খাদ্যদ্রব্য বা চাল বা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য কিন্তু আজকে আপনারা দান করতে পারেন। আজকে তিথি রয়েছে, চতুর্দশী তিথি, সুতরাং আজকে পুণ্যপ্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আজকে দিনটাকে কাজে লাগান। আজকে উপায় বলে দিই আপনাদের জন্য, শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন। আজকে চন্দন মিশ্রিত করে, সাদা চন্দন মিশ্রিত করে বেলপাতায় লাগিয়ে আপনারা কিন্তু সেই বেলপাতা অর্পণ করুন এবং এই প্রক্রিয়া কিন্তু আজকে 108টি বেলপাতা দ্বারা সমাপ্ত করুন। এবং তার সাথে সাথে ওং সাং শিবায় সাং ওং, ওং সাং শিবায় সাং ওং এই মন্ত্র কিন্তু লাগাতার জপ করতে থাকুন। দেখুন, এই জপ, এই ধ্বনি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের নাদ বা ব্রহ্ম। সুতরাং এই ধ্বনিগুলো কিন্তু আমাদের যে মেরুদণ্ডের যে গাঠগুলো রয়েছে সেগুলোকে ধরেই মুনি ঋষিরা তৈরি করেছিল। ওং হ্রিং লিং ক্রং সমস্ত কিছুই কিন্তু এগুলো কিন্তু এইভাবেই তৈরি করা আছে। যাই হোক, এগুলোকে নিয়ে অর্থাৎ আপনারা বীজ মন্ত্র জপ করতে পারেন, ওং নমঃ শিবায় এই ছোট মন্ত্র আপনারা জপ করতে পারেন অথবা ওং সাং শিবায় সাং ওং এই মন্ত্র আজকে লাগাতার জপ করতে থাকুন। আজকে শিবলিঙ্গে জল অর্পণ করুন। বিশেষভাবে কিন্তু আজকে চতুর্দশী তিথি রয়েছে, আপনারা এই তিথিটাকে কাজে লাগান। তার সাথে সাথে বিকেলে রয়েছে অমাবস্যা, দুপুরের পরবর্তী সময় থেকে পড়ে যাচ্ছে। আজকে সারাদিন কিন্তু আপনারা শিবলিঙ্গে বিভিন্ন ধরনের পুজো আচার সাথে যুক্ত থাকুন। আর তার সাথে সাথে যাদের শত্রু বৃদ্ধি হচ্ছে, যাদের কালসর্প যোগ রয়েছে, যাদের সমস্ত কাজে বিঘ্ন হচ্ছে, তারা কি করবেন, তারা আজকে দিনটাকে কাজে লাগান। দুটি ছোট ছোট সাপ তৈরি করুন, রূপোর সাপ, এবং রূপোর সাপ তৈরি করে সেটি শিবলিঙ্গে অর্পণ করুন এবং অর্পণ করে সেখানে শিবলিঙ্গে সমস্ত পুজো আর্চনা করে আপনারা কিন্তু বাড়িতে চলে আসুন। শিবলিঙ্গে যে সাপটি রয়েছে সেই সাপটিকে ওখানে রেখে চলে আসবেন। এই প্রক্রিয়া আজকে করুন, ভীষণ ভালো ফল পাবেন। ছোটো ছোটো আকারে আপনারা রূপোর সাপ তৈরি করতে পারেন, নচেৎ তামার সাপও তৈরি করতে পারেন ছোটো আকারে, সেক্ষেত্রেও ভালো হবে।
আলোচনা করব আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কি করবেন, তারা কিন্তু গাছ লাগাতে পারেন আজকে, যে কোনো ধরনের বৃক্ষরোপণ করতে পারেন শুভ সময় দেখে, সেক্ষেত্রে ভালো হবে। আর যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে ঘরের সবাই আজকে কিন্তু সাফাই করতে পারেন, অর্থাৎ ঘরটাকে আপনারা স্বামী স্ত্রী মিলে সাফাই করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সারা বছর কিন্তু আপনাদের মোটের ওপর শুভ থাকবে। আর এবার আলোচনায় চলে যাব রাশিফলের আলোচনা। এখন তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের ওপর মধ্যম থাকছে, মানসিক অস্থিরতা এবং উদ্বেগ কিন্তু কম থাকবে। আজকে বিজনেসে অর্থলগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আসবাবপত্র কেনার জন্য দিনটা আজকে মোটের ওপর শুভ থাকছে। আজকে আপনার মায়ের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কর্মসূত্র নিয়ে, কর্মক্ষেত্র বা কর্মজনিত কোনো বিষয় নিয়ে। এছাড়া দিনটা ভীষণ ভালো, মায়ের খেয়াল রাখার চেষ্টা করুন। পারিবারিক প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা যদি বহুদিন ধরে চলে আসে সেগুলো আজকে মীমাংসা কিছুটা আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। শুভ রং আজকে গোলাপী, শুভ সংখ্যা 6 আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের ওপর মধ্যম থাকছে, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা বহুদিন পরে কিছুটা কমতে আরম্ভ করেছে। ছোট ভাই বা বোন কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে সাহায্যকারী হতে পারে। আপনার কোনোভাবে কিন্তু আজকে আপনি যাত্রা করছেন, দূরযাত্রা করছেন, ভীষণ ভালো ফল আজকে আপনারা পাবেন। তার সাথে সাথে আধ্যাত্মিক কোনো ব্যক্তির সাথে কিন্তু আজকে যোগাযোগ করতে পারেন, কোনো যুক্ত হতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু নতুন কোনো পথ প্রশস্ত হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। বিশেষ করে বলে রাখি যারা লোন নিচ্ছেন, ঋণ দিচ্ছেন বা ঋণ নিচ্ছেন, তাদের জন্য আজকে দিনটা কিন্তু শুভ না। কোনোভাবেই কিন্তু আজকে আপনি বাকশক্তিতে হঠাৎ ভুল কোনো কিছু বলে দেওয়া থেকে সাবধানতা অবলম্বন করুন। সুতরাং বিশেষ করে কোনো মিটিং বা কোনো জায়গায় আপনাকে যদি বিশেষ কোনো বক্তব্য রাখতে হচ্ছে তাহলে সাবধানতা অবলম্বন করুন কথা বলা থেকে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 4 আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর মধ্যম থাকছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আজকে দেখাচ্ছে বহুদিন পরে। যেগুলো তবে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে, হঠাৎ ফাটকা অর্থপ্রাপ্তি এবং ফাটকা অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একইভাবে তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। দূরভ্রমণ আজকে কিছুটা সুখফলপ্রসূ হবে আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে সাথে পার্টনারের সাথে কিন্তু আজকে দূরভ্রমণ বা কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্তানের খেয়াল রাখুন। দূরযাত্রার বিষয় বলে রাখি বিকেলের পরবর্তী সময় আপনারা দূরবর্তী যাত্রা থেকে অ্যাভয়েড করুন। আপনাদের জন্য আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 4 আলোচনা করব মকর রাশি। দেখুন মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ করে বলবো পাওনা অর্থ যারা পেত তাদের পাওনা অর্থ কিন্তু চোকানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। একটু সমস্যা বৃদ্ধি পেলেও আজকে দিনটা কিন্তু মোটের ওপর আপনাদের ক্ষেত্রে কাজে লাগানোর দিন রয়েছে। নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে যা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে কিন্তু সমস্যা থেকে সমাধানের পথে নিয়ে যেতে পারে। দূরযাত্রা আজকে আপনাদের জন্য ভীষণ ভালো, বিজনেসে লগ্নি করতে পারেন, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, পরিবারের কিন্তু কোনো মানুষের আজকে অসুস্থতার জন্য আপনাকে দৌড়দৌড়ি করতে হতে পারে। শুভ রং আজকে গোলাপী এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব কুম্ভরাশি। কুম্ভরাশির ক্ষেত্রে দিনটা মোটের ওপর মধ্যম থাকছে, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজকে হঠাৎ হাতগুলো অর্থ বেরিয়ে যেতে পারে, সমস্যা এবং বিব্রতমূলক আজকে একটা দিন কাটতে চলেছে। সুতরাং সকাল থেকে মেডিটেট করে প্ল্যানিং করে তবেই কাজ করুন, সেক্ষেত্রে ভালো হবে। নচেত আজকে কিন্তু সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা মোটের ওপর মধ্যম থাকছে। তার সাথে সাথে বলে রাখি আজকে আপনারা যদি কোনো ডোনেশান দিচ্ছেন, কোনো জায়গায় কোনো অর্থ দিচ্ছেন, তাহলে একটু সাবধানতা অবলম্বন করুন, নচেত আপনার ক্ষেত্রে হঠাৎ অর্থ ভুল জায়গায় আজকে ব্যয় হয়ে যেতে পারে। আজকে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম থাকছে এবং মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা কম। তবে শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির ওপর পড়ার জন্য শত্রুতা কিন্তু হঠাৎই হয়ে যেতে পারে, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিপত্তি তৈরি হতে পারে। তবে আজকে অর্থ উপার্জনের একটা নতুন পথ বা কৌশল কিন্তু আপনারা খুঁজে বের করতে পারেন। আজকে ধার নেবেন না বা ধার দেবেন না, সেক্ষেত্রে ভালো হবে। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, পরিবারের মানুষদের সাথে কিন্তু একটু মতানৈক্য বিকেলের পরবর্তী সময় হতে পারে ছোট কোনো বিষয় নিয়ে। খাওয়া দাওয়া, বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ রং আজকে হলুদ, শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।